ইনি গোষ্ঠপাল, মানে চীনের প্রাচীর, ওনাকে না দেখিয়ে যদি আমি আমাদের ভারতের ফুটবল ইতিহাস আলোচনা করি সেটা অসম্পূর্ণ থেকে যায়। আজকের আমি মোহনবাগান ক্লাব দেখাবো। মোহনবাগান ক্লাবের একটা স্তম্ভ ছিলেন এই গোষ্ঠপাল, ওনাকে না দেখালে আমার এই পোস্টটা, আমার এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আর আমি সেই এত বড় অপরাধ বলবো সেটা আমি করতে পারবো না। তাই গোষ্ঠপাল মহাশয়কে আমার প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও করব। উনি হচ্ছেন খালি পায়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন, যেটা বলা যায় স্বাধীনতা সংগ্রাম। মানুষ ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সংগ্রাম করেছিলেন আর উনি খালি পায়ে বল নিয়ে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। তাই ওনাকে প্রণাম জানাবো আমি আমার অন্তরের একদম অন্তঃস্থল থেকে। নমস্কার, আমি পার্থ বলছি, জাহ্নবীর পার্থ। আমি আজ একটা জায়গায় এসেছি আপনাদের আমি দেখাবো। এটা হচ্ছে আপনার মানে ভারত শুধু না, বিশ্বের সব জায়গায় এর সমর্থক সদস্য ছড়িয়ে আছে এবং এই ক্লাবটা সারা বিশ্বের যত ক্লাব আছে, যত মেম্বার আছে, সেই তাদের সাথে সমতুল্য, হয়তো খেলায় নয় কিন্তু মেম্বারশিপে, মেম্বারে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, এদিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এইসব যে ক্লাবগুলো ওয়ার্ল্ডের বিখ্যাত ক্লাব, আমাদের ওই ক্লাবটা ভারতের তো বটেই, বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য সমর্থকদের দিক দিয়ে এবং ঐতিহ্যের দিক দিয়ে কিন্তু বিখ্যাত। আমি এখন সেই ক্লাবেতেই যাব, ক্লাবটাকে দেখাবো, আপনারা দেখবেন। এই ক্লাবটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে তারপরের। এই ক্লাবটার যারা খেলতেন এবং যারা সেই সময় সমর্থন করেছেন, সেই যুগটা স্বাধীনতার যুগ, স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে সেই ক্লাবটার ঐতিহ্য অমলিন। খেলায় হার জিত থাকেই কিন্তু ক্লাব, ভারতে যে কয়েকটা বড় বড় ক্লাব আছে সেই ক্লাবের ঐতিহ্য কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। খেলার দিক থেকে হয়তো নয় কিন্তু ক্লাবের ঐতিহ্য, ঐতিহ্য তো শুধু খেলাতে হয় না, হার জিতায় হয় না। আমি যে ক্লাবটায় আজকে নিয়ে যাব সেই ক্লাবটার ঐতিহ্য, আরও কিছু ক্লাব আছে সেগুলো আমি দেখাবো, সেই ক্লাবের ঐতিহ্য আপনারা দেখবেন এবং নাম শুনলে আপনারা বুঝতে পারবেন, আমাকে আর বলতে লাগবে না। আমি ক্লাবটার ইতিহাস নিয়ে আজ কিছু বলবো না, বর্তমান ক্লাবের পরিস্থিতি, বর্তমান ক্লাবের অবস্থা, ক্লাবের যেসব মনীষী বলতে গেলে যারা ক্লাবে খেলে গেছেন, ক্লাবে আসতেন, দেখুন আমি যে ক্লাবে এসেছি আজকের, ক্লাবটার নাম হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ক্লাবটার ইতিহাস আপনারা যদি জানেন তো আমাকে আর বেশি কিছু বলতে লাগবে না। এই ক্লাবটা 1911 সালে স্থাপিত হয়েছিল এবং স্বাধীনতার আন্দোলনের যে লড়াই, সেই লড়াইটা এই ক্লাবের যে প্লেয়াররা ছিলেন তারা শুরু করেছিলেন এবং তখন স্বাধীনতার সাথে এটা পুরো জড়িয়ে গেছিলো, ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলো। এবং তারপরে আমি ক্লাবে ঢুকছি, এই ক্লাবটা আমাদের সবার কাছে মায়ের মতো।
প্রজন্মের পর প্রজন্ম এই ক্লাবে সবাই আসেন, কেউ প্লেয়ার হিসেবে, কেউ সদস্য হিসেবে, কেউ সমর্থক হিসেবে, কিন্তু ক্লাবটা যেমন তেমন থেকেই গেছে। এই সবুজ মেরুন রং দেখলেই আমাদের রক্তটা গরম হয়ে যায় এবং আমরা সেই যৌবনে ফিরে যাই। এটা ক্লাবের টেন্ট, আমি যতটা পারি আজ দেখাবো। এটা ক্লাবের লন, এখানে অনেক বিখ্যাত মানুষ এসেছেন, এদের পদার্পণ ঘটেছে এখানে, এনারা এখানে সময় কাটিয়েছেন, অনেক অমূল্য সময় ওনারা এখানে দিয়েছেন, অনেক ঘাম রক্ত ঝরিয়েছেন এই ক্লাবের জন্যে। কী করেছেন সেটা তো আপনারা সবাই জানেন, কারা আসতেন, কারা আমাদের এই ক্লাবটাকে বিখ্যাত করেছেন, নিজেরা বিখ্যাত হয়েছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া মোহনবাগান ক্লাবের, নতুনভাবে এটা হয়েছে দেখুন। তারপরে হয়েছিলেন অরুণময় গায়েন নৈগম, অরুণময় নৈগম, উনিও বিশাল বড় প্লেয়ার। করুণাশঙ্কর ভট্টাচার্য উনিও হয়েছিলেন, সৈয়দ নঈমুদ্দিন বিশাল বড় ডিফেন্ডার ছিলেন, শুধু ভারত বিখ্যাত নয় এশিয়ান বিখ্যাত বলা যেতে পারে। সুব্রত ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্যের পরিচয় দেওয়ার মনে হয় প্রয়োজন নেই, আর আমি পরিচয় দেওয়ার সেই যোগ্যতাও রাখি না। প্রদীপ চৌধুরী, উনি ডিফেন্ডার ছিলেন আমাদের সময়কার, আমরা ওনার খেলা থেকে বড় হয়েছি। সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, পরপর আছে দেখুন, ২০১৯ সালে হয়েছিলেন প্রসূন ব্যানার্জি, তারপরে হয়েছিলেন কেশবচন্দ্র দত্ত, উনি ছিলেন হকির প্লেয়ার, বিশাল বড়, মানে ওয়ার্ল্ড ফেমাস বলা যেতে পারে, আর এশিয়ান বিখ্যাত তো বটেই এবং ইন্ডিয়ারও বিখ্যাত। আচ্ছা, গুরুবক সিং বিশাল বড় প্লেয়ার ছিলেন হকিতে, উনিও পেয়েছেন আমাদের ভারতরত্ন, এই সরি মোহনবাগান রত্ন। পলাশ নন্দী ২০ সালে হয়েছিলেন, শিবাজি ব্যানার্জি, ওনার পরিচয় দেওয়ার মনে প্রয়োজন নেই, উনি গোলকিপার ছিলেন, উনি মারা গেছেন এই এক দেড় বছর হলো। এবারে হয়েছেন ২২ সালে শ্যাম থাপা, এই নামগুলো বলতে গেলে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, লোমগুলো লোমকূপগুলো খাড়া হয়ে যাচ্ছে। এইসব প্লেয়ারদের নাম বলতে গেলেও সম্মান লাগে, সেই তার একটা মর্যাদা লাগে, সেই সম্মান বা সেই বলার ধৃষ্টতা আমার আছে কিনা আমি জানি না। আমাদের ক্লাবের মোহনবাগান ক্লাবের যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নামগুলো আমি একটু বলছি, ভূপেন্দ্রনাথ বসু, শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রনাথ বসু, ডক্টর মণীন্দ্রনাথ বসু, শ্রী বীরেন্দ্রনাথ মুখার্জি, কুমার রমেন্দ্রনাথ রায়, উমাপদ কুমার, ধীরেন দে, সকল সাধন বসু, মানে টুটু বসু, আমাদের বিখ্যাত টুটুদা, গীতানাথ গাঙ্গুলি বিশাল বড়, উনি জজ ছিলেন, ব্যারিস্টার ছিলেন, স্বপন সাধন বসু, মানে আমাদের টুটু বসু, টুটু বসু, রিসেন্ট যে আমাদের ক্লাব ঘরটা নতুনভাবে তৈরি হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এটা ইনগ্রেশন করেছেন, ওনার নামের ফলকটা আমি দেখাচ্ছি। এই ক্লাবের লন,
এই লনে আগে চেয়ার ছিল, সবুজ চেয়ার, সবুজ কাঠের চেয়ার। সেই চেয়ারে সব বসে আমাদের দিকপাল্লা গল্প করতেন, সময় কাটাতেন। সেই দিন আমরা শুনেছি দেখার সৌভাগ্য হয়নি, খুব কম দেখেছি আমরা। আর একটা কথা জানিয়ে রাখি, এটা পুরো আর্মির এরিয়া, কিন্তু মোহনবাগান আমাদের ধীরেন্দ্রে স্যার, উনি একমাত্র কর্মকর্তা, উনি মিলিটারির থেকে পারমিশন করিয়ে আমাদের সিমেন্টের গ্যালারি করিয়েছিলেন। এটা আমাদের বিশাল একটা সম্মানের ব্যাপার, কারণ তখন আমাদের নিয়ম ছিল, এখনও নিয়ম আছে, এখানে কোনো কংক্রিটের কনস্ট্রাকশন করা যায় না, কিন্তু আমাদের ধীরেন স্যার এটা করেছিলেন। ওনার মানে ইনফ্লুয়েন্সটা অনেক বিশাল ছিল। উনি ছিলেন দেশ মেডিকেলের একজন মালিক, ওনার ইনফ্লুয়েন্স থেকে উনি এটা করিয়েছিলেন। দেখুন, আমি সেই লনটাতে এসেছি। এই লনে অনেক চেয়ার পাতা ছিল আগে, এখন চেয়ারগুলো নেই। দেখুন, একটা ক্লাবের মেন হচ্ছে মাঠ, মাঠটা হচ্ছে হৃৎপিণ্ড। যদি একটা মানুষের শরীর তুলনা করা হয়, তাহলে শরীরের হাত পা চোখ কান নাক সেটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি আমাদের একটা ক্লাবের মেন হচ্ছে মাঠ, সেই মাঠটাকে বলে হৃৎপিণ্ড। আমি সেটাকেই এখন দেখাবো। তার আগে যেগুলো দেখালাম সেটা চোখ ধরতে পারেন, কান ধরতে পারেন, নাক ধরতে পারেন, যেটা না হলে আমাদের শরীর অসম্পূর্ণ থেকে যায়, সেটা তো আমি দেখালামই। এবারে আমি দেখাবো মাঠ, মানে ক্লাবের হৃৎপিণ্ড। দেখুন, মেন গেট, গেট দিয়ে আসা যায় এখান দিয়ে। আজকের প্র্যাকটিস আছে, এটা কোচেস রুম। দেখুন, আমি গ্যালারিটা দেখাবো এবং মাঠটাও দেখাবো। মোহনবাগান ক্লাবের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা এবারে মাঠের দিকে আসব, গ্যালারি থেকে গ্যালারিতে উঠছি। গ্যালারি থেকে এটা হচ্ছে ক্লাব সদস্যদের গ্যালারি, ওদিকে আছে আপনার সমর্থকদের গ্যালারি, এটা হচ্ছে ক্লাব মেম্বারদের গ্যালারি। দেখুন, দূরে ওটা প্রেস কর্নার, মোহনবাগান মাঠ, ভারতের ওয়ান অফ দ্য বেস্ট মাঠ, এটা সর্বজন স্বীকৃত, আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখুন, আজকের প্র্যাকটিস আছে, এখন ডুরান্ড কাপ চলছে, তার প্র্যাকটিস হবে আজকের, কখন হবে জানি না, হয়তো শুরু হবে, হয়তো ফ্ল্যাড লাইট জ্বলবে। আমি ফেন্সিংয়ের বাইরে থেকে ভিডিও করছি, কেননা মাঠে ঢোকার পারমিশন নেই। আমি চেষ্টা করেছিলাম পারমিশনটা নেওয়ার, কিন্তু পাইনি। এখান দিয়ে প্লেয়াররা আসেন গ্যালারির নিচ দিয়ে।
অনেক সময় ক্লোজ ডোর প্র্যাকটিস হয়, কিন্তু এখন সেটা হচ্ছে না। ক্লোজ ডোর প্র্যাকটিস হলে আমরা ঢুকতে পারতাম না, যেহেতু ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে না তাই আমরা ঢুকতে পারছি। কিছু সদস্য সমর্থক এসেছেন, দেখুন মাঠে সবাইকে আটকে দেওয়া হয়েছে, মাঠে ঢোকা যাচ্ছে না।